নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের ধোয়ারবন্দে নাবালিকা অপহরণ, আটক দুই ভিনধর্মী যুবক। করিমগঞ্জে দিন দুপুরে যুবতীকে কুপিয়ে হত্যা, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচরে অবৈধ যানবাহন চালকদের বিরুদ্ধে প্রশাসনের খড়্গহস্ত, চালান কেটে করা হলো জরিমানা। মিজোরাম থেকে আগত অয়েল ট্যাঙ্কার থেকে জব্দ বিপুল পরিমাণ বার্মিজ সুপারি, আটক এক দুষ্কৃতী। এবার বিস্তারিত নর্থ ইস্ট প্রাইম টাইম সংবাদ। ধোয়ারবন্দ থানার আওতাধীন নকশাটিলা থেকে দুই মুসলিম যুবককে ধোয়ারবন্দ পুলিশ আটক করেছে। এদের মধ্যে দুইজনই হচ্ছে বিলাইপুর থানার অন্তর্গত লালপানির বাসিন্দা। এরা গত 23/3/2023 ইংরাজি অর্থাৎ বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় বিলাইপুর গ্রামের এক হিন্দু নাবালিকা মেয়েকে বিলাইপুর বাজার থেকে গাড়িতে তুলে নিয়ে আসে। ওই গাড়িটির নম্বর হচ্ছে MZ05A8285। গ্রামের লোকজন এ বিষয়ে জানতে পেরে গাড়িটি আটক করে, সাথে ওই দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেয়। তার মধ্যে একজন হচ্ছে মৃত মতিউর রহমানের পুত্র সফরউদ্দিন লস্কর এবং অন্যজন হচ্ছে রফিকউদ্দিন বড়ভুইয়ার ছেলে আনোয়ার হোসেন বড়ভুইয়া। জানা গেছে এরা নাকি অসৎ উদ্দেশ্য নিয়ে ওই হিন্দু নাবালিকাকে অপহরণ করেছে। এ নিয়ে মেয়ের মা ধোয়ারবন্দ থানায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে এই ঘটনার কথা বিশ্ব হিন্দু পরিষদের কাছে পৌঁছতেই শিলচর বজরং দলের বিভাগ সংযোজক অমলেন্দু দাস দলবল নিয়ে ধোয়ারবন্দ থানায় ছুটে আসেন এবং থানার ভারপ্রাপ্ত অফিসার এর সাথে দেখা করে দোষীদের উচিত শাস্তির ব্যবস্থা যাহাতে হয় সে বিষয়ে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ জানান। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ঠিক কথাটা, তাই সাবধান, বাধ্য করাবেন না আমাদেরকে। তাই হুঙ্কার জানিয়ে পুনরায় বলছি, সেই জিহাদিদেরকে ছেড়ে দিন সেইগুলো, কারণ প্রত্যেক হিন্দুদের রক্ষার্থে বজরং দল আছে, বিশ্ব হিন্দু পরিষদ আছে এবং থাকবে। আমি সবশেষে পুনরায় ধোয়ারবন্দ থানাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওদের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবি আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জানাচ্ছি। ধন্যবাদ। জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ধন্যবাদ সবাইকে। করিমগঞ্জ জেলায় দিন দুপুরে নৃশংসভাবে খুন হলেন এক যুবতী, নাম মনোয়ারা বেগম, বয়স 18 বৎসর বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বেলা 12টা নাগাদ বদরপুর বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জ মনসাঙ্গন জিপিতে। ওই জিপির বানিয়ারগুলের দলফা গ্রামের 6 নম্বর ওয়ার্ডে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। অভিযুক্তের নাম জমিল আহমেদ, বয়স 20। মনোয়ারার বাবা ফকরউদ্দিন ও মা আমিনা বেগম জানিয়েছেন, আগের একটি ঝগড়ার ঘটনা তারা সাক্ষী দেওয়ায় খুন হতে হয়েছে তাদের মেয়েকে। কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে পাঠরত তাদের মেয়ে এবার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছিল। এদিন ঘাতক জমিলের বোন সাহিদাকে দিয়ে মনোয়ারাকে ডেকে পাঠিয়েছিল, এরপরই গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে খুন করে জমিল। পরে খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, অবগত করা হয় করিমগঞ্জ সদর পুলিশকেও। ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জের পুলিশ সুপারও। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনার মেয়ের নাম কি? মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম, বয়স কত হইব আপনার মেয়ের? 18। তাই কি তাই স্কুলে পড়েননি? ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছি। কোন স্কুলে? স্কুলের নাম? কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাই নাম হইলো আমিনা বেগম নাকি? মনোয়ারা বেগম, ফখরউদ্দিনের মেয়ে। আপনার নাম ফখরউদ্দিন? আমার নাম ফখরউদ্দিন। ঠিক আছে, মনোয়ারা বেগম নানি, আই কার্ড, কালীগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কালীগঞ্জ অঞ্চলের মনসাঙ্গন জিপির বানিয়ারগুল দলফা গ্রামে। আজকে সকালে আনুমানিক 6টার সময় ঘটনাটা হয়েছে, আনুমানিক 12:30টার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার ওসি এবং এসপি ছুটে এসেছেন গ্রামে। এখনো পর্যন্ত তদন্ত চলছে। কাছাড়ে
घन घन दुर्घटना और दुर्घटना एकाधिक प्राणहानी घटना रुखते हिमशिम खाच्छे पुलिस और परिवहन विभाग। काछाड़े ट्राफिक पुलिस विभाग शुक्रवार अवैध गाड़ी चालक बिरुद्धे खड़गहस्त धारण करल। शिलचर कैपिटल पॉइंटे कागजपत्र हेलमेट विहीन मोटरसाइकेल चालक और शहर बाहरे थेके अवैध भावे शहरे ढोका अटोरिक्शार बिरुद्धे अभियान चालाय ट्राफिक पुलिस। चालान केटे अवैध जानबाहन चालक जरिमानाओ आदाय करा हय। एदिन नॉर्थ ईस्ट न्यूज़ प्राइम टाइम प्रतिनिधि सुरजित चक्रवर्ती प्रतिवेदन। দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরুডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মিজোরাম থেকে আগত একটি অয়েল ট্যাঙ্কারে প্রচুর পরিমাণে বার্মিজ সুপারি রয়েছে, এ ধরনের খবর ছিল কাছাড় পুলিশের কাছে। সেই অনুযায়ী পুলিশ সেই অয়েল ট্যাঙ্কারকে আটক করে গ্যাস্ট কাটার দিয়ে কেটে তার ভিতর থেকে বের করে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি। দীর্ঘদিন থেকে পুলিশ এ ধরনের পাচার কার্যে জড়িতদের সন্ধানে ছিল, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল রাজন লস্কর নামের এক দুষ্কৃতী। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে বার্মিজ সুপারি পাচার কার্যে লিপ্ত ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সুরজিত চক্রবর্তীর প্রতিবেদন। যে ইলিগেল বার্মিজ সুপারি যে সরবরাহ আছে, এই সরবরাহর বিরুদ্ধে আমি কাছাড় আরক্ষী সদায় সরব হয়ে আছো, আর কোনো ধরনের ইলিগেল ট্রান্সপোর্টেশন ইয়াত আমি টলারেট হবলে দিয়া নাই। গতি ইয়ার বিরুদ্ধে যে অভিযান আছে আমার অব্যাহত আছে, চলি আছে। আর দুই তিন দিনের আগতে আপনাদের গম পাইছে যে আমি এখন ট্যাঙ্কারত বঙাইগাঁওর একটা ফেক নাম্বার লৈ ট্যাঙ্কারত বার্মিজ সুপারি সরবরাহর একটা চেষ্টা করেছিল, বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি ট্রান্সপোর্ট করার কারণে চেষ্টা করেছিল। গতি আমি ধরা পেলালো, মানুষ এরেস্ট করলো। আর সেই যে বার্মিজ সুপারির যে সরবরাহ আসলে তার লগত মূল ব্যক্তি যে জড়িত হয়ে আসলে তার নাম রাজন লস্কর, জড়িত হয়ে আসলে কিন্তু গম পোৱা নাছিলে যে পুলিশে বিচারিছে বলে, কারণ সব ফেক। গাড়িখনের নাম্বারও ফেক, গাড়িখনের যে নাম্বার আমি পাইছো তো বঙাইগাঁও নাম্বার, সেই মানুষজনকো ভেরিফাই করা হল, আজি মানুষজন আহিছেও, সেই মানুষজন গাড়িখন বঙাইগাঁওতে আছে। তো এই ফেক নাম্বার লগাই পুলিশের চকুত ধুলি মারি চেষ্টা করেছিল সরবরাহ করার কারণে, কিন্তু ধরা পড়লে। আর এই যে সরবরাহ অবৈধ সরবরাহ বার্মিজ সুপারির অবৈধ সরবরাহ, এই সরবরাহটোর লগত মূল অভিযুক্ত ব্যক্তি হল রাজন লস্কর। তেখেত আমি যোৱা নিশা ধরেছো, খোঁজপোছ করে আছো। আর ইয়ার লগতে আরো যদি কোনো ব্যক্তি সম্পর্কিত হয়ে আছে তেওঁকো অতি শীঘ্রে আমি করায়ত্ত করিম আর আইনের আওতাত আনি কঠোর আইনগত ব্যবস্থা লোবার কারণে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথ ল্যাব বন্ধ হওয়ার কারণে ক্ষোভ ব্যক্ত করেন জনগণ। কারণ আগে থেকে বুক করা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে, এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং তারা আশঙ্কা করছেন যদি সরকারি সুবিধায় সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পাওয়া না যায়। আরও অভিযোগ, এতে স্থানীয় রোগী এবং তাদের আত্মীয়দের আরও ব্যয়বহুল প্রাইভেট চিকিৎসা ব্যবস্থার শরণাপন্ন করা হচ্ছে। কিন্তু SMCH এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন যে উন্নত প্রযুক্তির ক্যাথ ল্যাব মেশিনের একটি গুরুত্ব
গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করার জন্য এই ল্যাব বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। অতিসত্বর বিশেষজ্ঞরা এসে উন্নত মানের মেশিন বসানোর আশ্বাস দেন তারা। তবে কবে নাগাদ ঠিক হতে পারে এ ব্যাপারে কোনো সময়সীমা দিতে পারেননি কর্তৃপক্ষ। উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ক্যাথ ল্যাবের জন্য 5.39 কোটি টাকা মঞ্জুর করেছিলেন এবং 2021 সালের অক্টোবর মাসে এটির নির্মাণ কার্য শুরু হয়েছিল। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। কয়েকদিন পূর্বে একটি খবর আমাদের চ্যানেলে ভাইরাল হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 5 লক্ষ মানুষ এই খবরটি দেখেছেন। খবরটি ছিল কাছাড়ের ছোট দুধপাতিল অঞ্চলের, যে খবরটিতে ঐতিহাসিক কবি কালিদাসের একটি অদ্ভুত কর্মকাণ্ডের সঙ্গে উপমা দেওয়া হয়েছিল। ঐতিহাসিক কবি কালিদাসের যেমন পরবর্তী সময়ে জ্ঞানের বিকাশ ঘটেছিল, তেমনি দুধপাতিলের সেই উঁচু টিলার মালিকের সুবুদ্ধি ঘটেছে। টিলাটির মাটি কাটার কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি। দুধপাতিল অঞ্চলের স্থানীয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু ভয় এখনো আছে। যেভাবে মাটি কাটা হয়েছে, টাওয়ারটি পড়ে যাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। সাংবাদিক রাজু দে আবারও দুধপাতিল অঞ্চলের সেই টিলাটি পরিদর্শন করেছেন। জনগণের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তিনি। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। প্রতি বছরের ন্যায় এবছরও 24 মার্চ শুক্রবার 188তম স্থাপনা দিবস উপলক্ষে শিলচর আসাম রাইফেলস প্রাঙ্গণে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন দ্বারা আনন্দ উল্লাসের মধ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের মধ্যে প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন কর্নেল পঙ্কজ শৌল, কমান্ড্যান্ট 2MGAR। তারপর রাষ্ট্রীয় সঙ্গীত এবং আসাম রাইফেলস সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল পঙ্কজ শৌল, লেফটেন্যান্ট কর্নেল দীনেশ কুমার, কমল ভারদ্বাজ 2-1C, মনমোহন বিশ্বকর্মা, মেজর দিব্যেন্দু পাল, প্রাক্তন সুবেদার অমি কুমার দাস, প্রাক্তন সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস সহ অন্যান্য কর্মকর্তারা। এদিনে সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্নেল পঙ্কজ শৌল, প্রাক্তন সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আজ আমরা 188 আসাম রাইফেলস রেজিং ডে, যো কি এ রেজিং আজকা দিন 24 মার্চ 1825 মে রেজ হওয়া থা। রেজ কে টাইম পর মে উসকা নাম থা কাছাড় লেবি পুলিশ, যো কি বাদ মে উসকা নাম আসাম রাইফেলস মে হওয়া। কাছাড় লেবি পুলিশ ব্রিটিশ রাজ কা জমানা মে নওগাঁও মে স্টার্ট হওয়া থা, শুরু হওয়া থা। আজ সে আজ 1825 সে হম লোক ইস রেজিং ডে মানায় যা রহে। আজকের দিন আমরা আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন বরাকবেলি কি তরফ সে আয়োজিত কিয়া গিয়া থা, জিসমে আমরা ডিজি সাহ, আইজি সাহ, কমান্ডিং সাহ লোক কাফি মদত কিয়া ওর উসকো আচ্ছা সে আচ্ছা বানানে কি ভরপুর কোশিশ কর কে গিয়া। আজ আমরা যো দিন হ্যায় আমরা বহুত বড়া ইয়াদগার কা দিন হ্যায়, যো কি হাম এক শানদার ফৌজ কা সিপাহী থে। আজ মে রিটায়ার্ড হুঁ, লেকিন দিল মে মহসুস নেই হতা আজ মে রিটায়ার্ড হুঁ, কি কোই ডিপার্টমেন্ট হওয়ায় কি আফটার রিটায়ারমেন্ট হমে ভরপুর মদত, ভরপুর যো কু সুবিধায় দে রাখা হয় জিসকা হাম ফায়দা উঠাতে রাতে। আসাম রাইফেলস কা যো নতিজা হ্যায় ইসকা আসাম ইন্ডিয়া কা অন্দর মে এক নামি দামি ফোর্স হ্যায়, প্যারা মিলিটারি মে নম্বর 1 মে গিনতি কিয়া যাতা হয়। আজ সবকো মে আসাম রাইফেলস কে তরফ সে এই রেজিং ডে কা উপলক্ষ মে বধাই ব্যস্ত দেতা হুঁ, ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের ধোয়ারবন্দে নাবালিকা অপহরণ, আটক 2 ভিনধর্মী যুবক। করিমগঞ্জে দিন দুপুরে যুবতীকে কুপিয়ে হত্যা, চাঞ্চল্য এলাকা জুড়ে। শিলচরে অবৈধ যানবাহন চালকদের বিরুদ্ধে প্রশাসনের খড়্গহস্ত, চালান কেটে করা হলো জরিমানা। মিজোরাম থেকে আগত অয়েল ট্যাঙ্কার থেকে জব্দ বিপুল পরিমাণ বার্মিজ সুপারি, আটক এক দুষ্কৃতী। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।